আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সেলফ থেকে কিভাবে সঠিক নিয়মে টাকা উইথড্র দিবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আর যারা নতুন সেলফে কাজ করতে চাচ্ছেন তারা আমাকে ফেসবুকে মেসেজ দিন যারা আমার টিমের সাথে কাজ করবেন তারা আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারেন ফেসবুক আইডির লিঙ্ক পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখান থেকে আমাকে মেসেজ দেবেন আমার টিমে কাজ করতে অবশ্যই আমার অ্যাফিলিয়েট আইডিটা ব্যবহার করবেন আর আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তো প্রথমে আপনাদের অ্যাপসের ভেতরে ঢুকবেন অ্যাপসের ভেতরে ঢোকার পরে আপনাদের একটু ওয়েট করে নিতে হবে কারণ এই অ্যাপসটা একটু ডাটা লোড নেবে প্রথমে কয়েক সেকেন্ড একটু ডাটা লোড নেয় এরপর আপনারা কি করবেন ওপরে বাম পাশে এইখানে থ্রি লাইন দেখতে পারতেছেন এইখানে ক্লিক দিবেন দেওয়ার পরে এই যে এখানে আমার উপার্জিত পয়েন্ট এইখানে ক্লিক দেবেন এই যে উপার্জিত পয়েন্ট এইখানে ক্লিক দেওয়ার পরে এইখানে আপনাদের কয় টাকা উপার্জন করছেন সেটা এইখানে দেখতে পারবেন তো আমার এইখানে টাকা আছে আটশো ষাটের উপরে তো আমি এইখান থেকে অল্প কিছু টাকা উইথড্র দেবো তো সেটা করার জন্য এখান থেকে উপার্জিত পয়েন্টস উত্তোলন করুন এইখানে ক্লিক করবেন তো এখান থেকে কি করবেন এই যে উপার্জিত পয়েন্টস উত্তোলন করুন এইখানে ক্লিক দেবেন ধর পরে এইখানে আপনারা তিনটা মেথড আছে যে কোনো একটার মাধ্যমে উইথড্র দিতে পারবেন তো আমি বিকাশ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এমন অপশন আসবে এখান থেকে আপনারা কী করবেন প্রথমে আপনাদের মোবাইল নাম্বারটা বসাবেন অর্থাৎ যেই মোবাইল নাম্বার আপনাদের বিকাশ করা আছে যেই বিকাশের মাধ্যমে আপনারা উইথড্র দেবেন সেই নাম্বারটা বসাবেন এরপর হলো গিয়ে টাকার পরিমাণ আপনি কয় টাকা উইথড্র দিচ্ছেন সেই টাকার পরিমাণটা এখানে বসাবেন তো ধরেন আমি অল্প কিছু টাকা উইদ্রো দেবো চারশো ষাট টাকা এখান থেকে আমি উইড্রো দেবো সেই জন্য এখানে চারশো লিখে দিলাম এরপরে আছে এই যে সাবমিট করুন এই অবশ্যটাতে আপনারা ক্লিক করে দেবেন টাকার পরিমাণ দেওয়ার পরে সাবমিট করুন এখানে ক্লিক করে দেবেন তো এখানে আপনাদের কিছু নোটিশ দিয়েছে দেখেন যে আপনাদের ব্যালেন্সে সর্বনিম্ন দশ টাকা রাখতেই হবে এবং সর্বনিম্ন আপনারা আড়াইশো টাকা উইড্রো করতে পারবেন এবং দুই পার্সেন্ট তারা ভ্যাট কাটবে তো সাবমিট করুনতে ক্লিক করার পরে এমন ইন্টারভিউ আসবে এখানে আপনাদের ফোন নাম্বারে একটা ওটিপি কোড পাঠাবে মানে আপনাদের ফোন নাম্বারে একটা যাচাই করুন ওটিপি পাঠাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে তো এই দেখেন আমাদের ফোন নাম্বারে ওটিপিটা চলে আসছে সেই ওটিপিটা এখানে এখন আমি বসিয়ে দিচ্ছি তো এই যে ওটিপিতে এই বসিয়ে দেবেন তারপরে এই যে ওটিপি বসানোর সাথে সাথে এইরকম ইন্টারভিউ আসবে এখান থেকে আপনারা হ্যাঁ দিয়ে দেবেন ইএসতে সিলেক্ট করে দিবেন বিকাশে উত্তোলন করছেন কি না ইএসতে সিলেক্ট করে দিলে আপনাদের উত্তোলন রিকোয়েস্টটি সফল হয়ে যাবে মানে আপনাদের উত্তোলন রিকোয়েস্ট চলে যাবে আর তাদের নিয়ম অনুযায়ী তারা অল্প কিছু সময়ের ভিতরে আপনাদের উত্তোলনটা দিয়ে দিবে অল্প কিছু সময় মানে তিন থেকে পাঁচ দিন সময় নেয় তো সর্বক্ষেত্রে তিন দিনের আগেই ওই আপনাদের বিকাশের মাধ্যমে চলে আসবে টাকাটা যদি বেশি লাগে সেটা হলো পাঁচ দিন তো আপনারা শুক্রবার শনিবার এই দুই দিন উইথড্র দিবেন না কারণ এই দুই দিন অফিস অফিসিয়ালভাবে বন্ধ থাকে এই দুই দিন বাদে আপনারা যে কোনো টাইম উইথড্র দিলে তিন থেকে পাঁচ দিনের ভিতরেই আপনাদের বিকাশে টাকাটা চলে আসবে তো এই ছিল মেথড কিভাবে আপনারা সেলফের মাধ্যমে টাকাটা উইথড্র দিবেন বিকাশের মাধ্যমে অথবা নগদের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন